আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আবারও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। এই জুটির উপর ভর করেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে যায় বাংলাদেশ। তাই তো রাশিদ মুজিবদের বিপক্ষে এই জুটির তৃতীয় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আট বছর পর লাল সবুজদের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো দলে জায়গা পান রনি তালুকদার। দ্বিতীয়বার দলে ফিরে এসে খেলে ফেলেছেন দুইটা টি টোয়েন্টি সিরিজ, ব্যাট হাতে পারফর্মও করেছেন এই ডানহাতি ব্যাটার। এই বছর ঘরের মাঠে দুইটা ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ছয়টা ম্যাচ খেলেছেন রনি, সমান তিনটা করে ম্যাচ খেলেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রায় 30 গড়ে সেই ছয় ম্যাচে রনি করেছেন 179 রান, স্ট্রাইক রেটটাও 150-র কাছাকাছি। তাই বলাই যায় 20 ওভার ফর্মেটে এই ব্যাটারের 2.0 ভার্সনটা ব্যাট হাতে ছন্দেই আছে। তবে এবার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রনির জন্য। শুধু রনি না, এই চ্যালেঞ্জটা মূলত দুই টাইগার ওপেনার রনি ও লিটনের জন্য। বাংলাদেশকে যেই জায়গাটায় সবচেয়ে বেশি ভুগতে হয় তা হলো ওপেনিং স্লট। এই স্লটটায় শেষ দুই সিরিজে এই জুটিকে লেটার মার্কস দিতে চাইবেন অনেকেই। এই জুটি এখন অবধি ছয় ম্যাচ একসাথে ওপেন করেছেন, সেই ছয় ম্যাচে এই জুটির রান 328, অর্থাৎ প্রতি ম্যাচে এই জুটি প্রায় 55 গড়ে রান করেছেন। এমনকি ওভারের হিসাবে এই জুটি প্রতি ওভারে নিয়েছে 9 রানের উপরে। তাই বলাই যায় এই জুটির উড়তে থাকা ফর্মের জন্য এক নতুন চ্যালেঞ্জ আফগানিস্তান। কেননা আগের দুই সিরিজে রাশিদ মুজিবদের মতো স্পিন অ্যাটাকের বিরুদ্ধে খেলা হয়নি এই দুই ওপেনারের। এদিকে সফরকারী আফগানিস্তান তাদের শেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের সেই সিরিজে আফগান বোলাররা প্রথম ছয় ওভারই নিয়েছিলেন 6টা উইকেট। পাওয়ার প্লের ধাক্কা সামলাতে না পারায় সিরিজ হাতছাড়া হয় পাকিস্তানের। তাই বোঝাই যায় আফগানদের বিপক্ষে পাওয়ার প্লেতে এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন টাইগাররা, আর সেই চ্যালেঞ্জটাকে প্রথমেই মোকাবেলা করতে হবে রনি ও লিটনকেই। ওয়ানডে সিরিজ হারার বদলা যদি টাইগারদের টি টোয়েন্টি সিরিজ নিতে হয়, সেক্ষেত্রে ব্যাট হাতে লাল সবুজদের শুরুটা হওয়া বেশ জরুরি, আর সেই জরুরি কাজটা করার গুরু দায়িত্ব লিটন দাস ও রনি তালুকদারকে নিতে হবে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। চিনি যাচ্ছে।